তবলার বোল শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা 265। তবলার ওই বোলটা বড় চেনা রামেন্দুর, বাজাবার ঢংটাও যথেষ্ট পরিচিত, দিব্যি পাকা হাত। রামেন্দু নিজে একসময় তবলা বাজাতেন। পুলিশি কাজের চাপে বায়া তবলা কবে যে হারিয়ে গেছে রামেন্দু নিজেও তা জানেন না। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতেই তার কতকাল লেগে গিয়েছিল, তার হিসেব কষতে বসলে মাথা গরম হয়ে যায়। তবে সাব ইন্সপেক্টর যখন ছিলেন তখন থেকেই থানার দায়িত্ব সামলেছেন। ওসি হিসেবে বেশ কয়েকটি থানায় কাজ করেছেন তিনি। রামেন্দু যখন যে অঞ্চলে ছিলেন সেই অঞ্চলে অপরাধের রেট কিন্তু কমে গিয়েছিল। আগেকার দিন হলে বলা হতো রামেন্দু দারোগার অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কথাটা কত সত্যি তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন ওই অঞ্চলের মানুষ। আসলে আর কিছু নয়, রামেন্দু মানুষটা সৎ এবং কর্তব্যপরায়ণ। ওর বড়লোক গরিব লোকের বাদ বিচার ছিল না। তবে হ্যাঁ, পলিটিক্যাল প্রেশারের কাছে তাকেও মাথা নত করতে হয়েছে। অবশ্য সব ক্ষেত্রে নয়, ভয়ডর বলে কিছু ছিল না, তাই চট করে কেউ তার কাজ খেতেন না। এতে আর কিছু না হোক, ওর কাজের খুব সুবিধে হয়েছিল। রামেন্দু যখন মাথাভাঙা পুলিশ স্টেশনের ওসি, র্যাঙ্ক সাব ইন্সপেক্টরের হলে কি হবে, তার দাপট ছিল খুব। থানা কম্পাউন্ডের মধ্যেই ওর কোয়ার্টার, হামেশাই রাত্রির আর ভোরের দিকটায় তবলার বোলটা কানে আসত। অন্য মাত্রায়ও ভদ্রলোক বাজাতেন, তবে কম। ওই বিশেষ বোলটা ভদ্রলোকের হাতে খুলতেও খুব, সে কথা ভদ্রলোক বোধহয় জানতেন। তাই যাই বাজান না কেন, ঘুরে ফিরে ওই বলে ফিরে আসতেন তিনি। রামেন্দু ঠিক করেছিলেন ভদ্রলোকের সঙ্গে আলাপ করবেন, পাশেই বাড়ি যখন একদিন চলে যাবেন, কিন্তু কাজের চাপে সময় করে উঠতে পারেন না। সেদিন একটা তদন্ত করে ফেরার সময় ওই বাড়িটার কাছ দিয়ে আস্তে আস্তে তার কানে গিয়েছিল তবলার বোল। জিপ থেকে নেমে সোজা গিয়ে ঢুকেছিলেন বাড়িতে। বাড়িতে পুলিশ অফিসারকে ঢুকতে দেখে এক ভদ্রমহিলা শঙ্কিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে? রামেন্দ্র হেসে বলেছিল, কিছু হয়নি, আমি ওর সঙ্গে আলাপ করতে এলাম, ওর বাজনা তো রোজই শুনি। ও তাই, বলুন, আপনি বসুন, আমি ডাকছি। রামেন্দ্রকে বসিয়ে ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে গোটা দুয়েক চেয়ার, একটা টেবিল আর একটা তক্তপোষ ছিল। পৃষ্ঠা 266। একটু পরেই ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললেন, বাড়িতে খোদ দারোগা বাবু, আমি তো ভয় পেয়ে গেছিলাম। রামেন্দ্র হেসে বলেছিলেন, ভয় পাবার কি আছে, আমরা কি বাঘ ভাল্লুক? না তা নয়, তবু। আরে মশাই, আমিও একসময় একটু আধটু তবলা বাজাতাম, আসলে আপনার বাজনাই আমাকে এখানে টেনে এনেছে। তাই বলুন, বাজাবেন নাকি একটু? না আজ থাক, অনেকদিন ছুইনি তো। তাতে কি, আবার শুরু করুন। ইচ্ছে তো করে, উপায় নেই। কেন? পুলিশের চাকরির হ্যাপাকি কম, মোটে সময়ই পাই না। এর ওপর তবলা বাজাবার নেশা ধরলে আর দেখতে হবে না। এসপি হয়তো ডেকে বলবেন, হয় তবলা না হয় চাকরি, যে কোনো একটা বেছে নাও। নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে উঠলেন রামেন্দু। শ্রোতার কি রিয়াকশন হলো সেদিকে নজর দেবার প্রয়োজনই বোধ করলেন না। রামেন্দুর কথা শুনে ভদ্রলোক বললেন, সাধারণ মানুষের দুর্গতির কারণই তো তাই, যার যা হবার কথা সে তা হতে পারে না। হল না মশাই, হল না, তবলা বাজানো আমার হবি হতে পারে, পেশা কখনোই নয়। রামেন্দ্র আর কথা বাড়ায়নি, দু চার কথা বলে বিদায় নিয়ে চলে এসেছিলেন। কেন জানেন না, তবলা শুনে ভদ্রলোককে দেখার বড় ইচ্ছে হয়েছিল রামেন্দুর। এরপর থেকে মাঝে সাঝে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে, কখনো হাসি কখনো দু চার কথার মধ্যে সীমাবদ্ধ ছিল সেই দেখা সাক্ষাৎ। আসলে রামেন্দু কাজ পাগল মানুষ, নিজের কাজটা তিনি ভালোই জানেন, করেনও। ফলে থানার অফিসার ইনচার্জের কাজ তিনি শক্ত হাতে সামলাতে লাগলেন। তারই মাঝে কখনো সখনো ভদ্রলোকের তবলার বোল তাকে উদাস করে দিত। তিনি অবশ্য ভদ্রলোকের খবর রাখতেন, ভদ্রলোক তবলা শেখাতেন, ছাত্র সংখ্যাও খুব একটা কম ছিল না। কিন্তু কলকাতা থেকে এত দূরে এই অঞ্চলে তবলা বাজানো শিখিয়ে আর কত রোজগার হতে পারে? রামেন্দু বুঝতে পারেন বেশ কষ্ট করেই তাকে সংসার চালাতে হয়। সংসার বলতে অবশ্য ওরা দুজন, ছেলেপুলে নেই, ছোট্ট সংসার। সময় যে কোথা দিয়ে কেটে যায় আমরা তা খেয়ালও করি না, রামেন্দুও করেনি। বেশ শান্তিতেই ছিল গোটা অঞ্চল, হঠাৎই ছন্দপতন। সকালে চান টান করে ব্রেকফাস্ট সেরে রামেন্দু সবে নিজের চেয়ারে বসেছেন। হাবিলদার এসে স্যালুট ঠুকে বলল, স্যার খুন হো গ্যা। কি বলছো মিসিরজি? পৃষ্ঠা 267। খুন হো গ্যা? খুন কাহা? রামেন্দু উঠে দাঁড়ালেন। প্রায় 3 বছর হয়ে গেল তিনি এখানে এসেছেন, এর মধ্যে চুরি ছিনতাই দু চারটে তেমন বড় ঘটনা কোনোদিন ঘটেনি, তাই খুন হয়েছে শুনে নিজেই চললেন অকুস্থলে।
মিসেরজি ছাড়া দুজন কনস্টেবলও এসে জিপের পেছনের দিকে বসল। সামনে রামেন্দ্র আর ড্রাইভার। ড্রাইভার ইতিমধ্যে মিসেরজির কাছ থেকে কোথায় যেতে হবে জেনে নিয়েছে। রামেন্দ্র বসতেই সে তাই জিপ ছেড়ে দিল। জায়গাটা খুব বেশি দূরে নয়। জিপ থামতেই মিসেরজিকে সঙ্গে নিয়ে রামেন্দ্র এগিয়ে গেলেন। পেছনে দুজন কনস্টেবল, তাদের হাতে রাইফেল। সে দুটোর যা অবস্থা তাতে মনে হয় না কোনোদিন গুলি ছোঁড়া হয়েছে, তবু তারা সেই রাইফেল নিয়ে গর্ব করে বেড়ায়। মিসেরজি এগিয়ে গিয়েছিলেন। তিনি সেখান থেকে রামেন্দুকে ডাকলেন, স্যার আসুন। রামেন্দু দেখলেন ধান ক্ষেতের ধারে বডিটা উপুড় হয়ে পড়ে আছে, মাথার পেছনের দিকে বড়সড় আঘাতের চিহ্ন। রামেন্দু একজন কনস্টেবলকে বললেন বডিটা সোজা করে দিতে। বডিটা সোজা করে দিতেই রামেন্দু চমকে উঠলেন। মুখটা বিকৃত, তবু তার চিনতে অসুবিধা হল না। এ তো সেই তবলাবাদক, একে তো নিরীহ ভালো মানুষ বলেই জানেন। তাকে কি এমন নির্মম ভাবে মারল, কেনই বা মারল? জায়গাটা আর তার আশেপাশে বড় বড় ঘাস থাকায় পায়ের ছাপ পাওয়ার কোনো চান্স নেই। মার্ডার ওয়েপেনটা চারপাশে খুঁজেও পাওয়া গেল না। বডি পোস্টমর্টমের জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়ে রামেন্দু জায়গাটা তন্নতন্ন করে খুঁজলেন, যদি কোনো সূত্র মেলে। হতাশ হতে হল রামেন্দুকে, পরে আবার আসবেন ঠিক করলেন। আগে ভদ্রলোকের বাড়িতে খবরটা দেওয়া দরকার। মৃতকে রামেন্দু চেনেন বললে চলবে না, আইডেন্টিফিকেশনেরও দরকার। ওর স্ত্রীকে শনাক্ত করতে হবে, ভদ্রলোকের নামটাও ওর মনে নেই। শনাক্তকরণের সময় মেজবাবুকে পাঠিয়ে দেবেন, তাকে বলে দেবেন নামধাম সব ঠিকঠাকভাবে জেনে নিতে। এখন উনি যাবেন ভদ্রমহিলাকে খবর দিতে। এইটাই সব থেকে কঠিন কাজ, স্ত্রীকে স্বামীর মৃত্যু সংবাদ দিতে হবে। ব্যাপারটা ওর কাছে নতুন কিছু নয়, পুলিশের কাজ তো এমন পরিস্থিতিতে হামেশাই পড়তে হয়। দুঃখের ব্যাপার একটাই, ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে তার আলাপ হয়েছিল মাত্র কয়েক মাস আগে। জিপটা এসে বাড়ির সামনে দাঁড়াতেই যথারীতি উঁকিঝুঁকি শুরু হয়ে গেল। দরজা খুলে ভদ্রমহিলার সামনে দাঁড়াতে কিভাবে কথাটা বলবেন বুঝতে না পেরে রামেন্দ্র জিজ্ঞাসা করলেন, উনি বাড়ি আছেন? না, কাল রাত্রিরে বাড়ি ফেরেননি, আমি ওর জন্যই বসে আছি, এরকম তো কখনো হয় না। কোথায় গেছেন কিছু বলে যাননি? রাত্রিরে সিগারেট ফুরিয়ে গেছে বলে বেরোলেন, আর ফেরেননি। পৃষ্ঠা 268। উনি কি রেগুলার স্মোকার? না, দিনে একটা দুটো খেতেন। শুনুন, আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়, কেন? একটা ডেড বডি পাওয়া গেছে ওর মতো দেখতে। কি কি বললেন? কয়েক মুহূর্ত চুপচাপ, তারপরেই ভদ্রমহিলা চিৎকার করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কি বলছেন আপনি, ওকে কেউ কেন খুন করবে, ওর মতো নিরীহ। কথাটা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা, জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন। তার কান্না শুনে বাড়িওয়ালার বউ উপর থেকে নেমে এসেছিলেন, তিনি ধরে ফেললেন। আশেপাশে দু একটা বাড়ি থেকেও লোকজন ছুটে এসেছে। বাড়িতে দারোগাবাবু নিজে এসেছেন, তারপরেই কান্না। সকলেই বুঝতে পেরেছেন একটা কিছু অঘটন ঘটেছে। পাড়ার অনেককেই আসতে দেখা গেল, সকলের চোখে মুখে কৌতূহল। রামেন্দ্র আর দেরি করলেন না, থানায় চলে এলেন। তারপর মেজবাবুকে সব ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিলেন। রামেন্দ্র চেষ্টা ত্রুটি করেননি। ভদ্রমহিলা বারবার তার কাছে এসেছেন, প্রত্যেকবার একই কথা তাকে বলতে হয়েছে। কেসটার অগ্রগতি কিছু হয়নি। ভদ্রলোকের লাখ দুয়েক টাকার একটা জীবন বীমা ছিল, রামেন্দ্রই চেষ্টা চরিত্র করে সেটা তাড়াতাড়ি বের করে দিয়েছে। তার কিছুদিন পরে ভদ্রমহিলা আবার থানায় এলেন। রামেন্দ্রকে লজ্জায় মাথা খেয়ে উত্তর দিতে হল, কেসটার অগ্রগতি বিশেষ কিছুই হয়নি। ভদ্রমহিলা কাতর কণ্ঠে বললেন, আমি আর ও বাড়িতে থাকতে পারছি না। কেন কেন, বাড়িওয়ালা কোনো ঝামেলা করছে নাকি? না, তা নয়, বুঝতেই তো পারছেন সারা বাড়িতে ওর স্মৃতি, তাছাড়া একা একা। কোথায় যেতে চান? দাদার কাছে। আপনার দাদার নাম, পুরো ঠিকানা, ফোন নম্বর থাকলে নম্বর দিয়ে আপনি যেতে পারেন, তবে ডাকলেই যেন আপনাকে পাই। তা তো পাবেনই, আমিও তো চাই ওর হত্যাকারী ধরা পড়ুক। আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না, আমার এরিয়ায় খুন আমিও সহ্য করব না। আপনি এখানে থাকলে সুবিধে হতো, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তাই থাকার জন্য জোর করব না। ভদ্রমহিলা চোখের জল মুছেন, ভাঙা গলায় বলেন, দারোগাবাবু আমি জানি উনি আপনাকে পছন্দ করতেন, দেখবেন যেন খুনি ধরা পড়ে, তা না হলে। ভদ্রমহিলা আর কথা বলতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। রামেন্দ্র ব্যস্ত হয়ে ওঠেন, বলেন, আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এখন আপনার আপনজনদের সঙ্গে থাকার দরকার, তা আপনি কবে যাচ্ছেন? পৃষ্ঠা 269। ভাবছি আজই চলে যাব। আজই?
রামেন্দ্রকে যেন একটু চিন্তিত দেখায়। ভদ্রমহিলা চোখ মুছে বলেন, আপনার আপত্তি আছে? তাহলে আজ যাব না। আপনার দাদা এসেছেন নাকি? না, আমি একাই চলে যেতে পারবো। এমন একটা খবর পেয়েও আপনার দাদা আসেননি? আসতে চেয়েছিলেন, আমি বারণ করেছি। এইটুকুই তো পথ, একাই চলে যাব। আপনি চাইলে সঙ্গে একজন কনস্টেবলকে দিতে পারি, সে আপনাকে পৌঁছে দিয়ে চলে আসবে। না না, তার কোনো দরকার নেই। দরকার নেই? শিওর? হ্যাঁ, ঠিক আছে। আপনি যখন কোনো হেল্প নিতে চাইছেন না তখন আসুন, খুনিকে ধরতে পারলেই আপনাকে জানিয়ে দেব। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, দু হাত জোর করে নমস্কার জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। রামেন্দ্র সেই দিকে তাকিয়ে থাকলেন। তার মনে পড়ল প্রথমবার ওদের বাড়ি যাবার কথা। বাড়িতে আচমকা একজন পুলিশ অফিসারকে দেখে ভদ্রমহিলা ভয় পেয়ে গিয়েছিলেন। রামেন্দ্র প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লেন। অকুস্থলে আরো একবার যাবেন। পোস্টমর্টম রিপোর্ট তিনি পেয়ে গেছেন, মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তাতেই প্রায় সঙ্গে সঙ্গেই ভদ্রলোকের মৃত্যু হয়। তারপর তার মুখটা বিকৃত করে দেওয়া হয়েছে যাতে চট করে চেনা না যায়। তবু ভদ্রলোককে চিনতে রামেন্দ্রুর অসুবিধা হয়নি। পরে অবশ্য বডি আইডেন্টিফাই করেছেন মৃতের স্ত্রী। মুখে বড় বড় কথা বলে কি হবে, রামেন্দ্র এখনো কেসটার ব্যাপারে এক পাও এগোতে পারেনি। মার্ডার ওয়েপেনও খুঁজে পায়নি, খুনির মোটিভ কি তাও বুঝতে পারেনি। অন্ধকারে ঝিল ছুড়ে চলেছেন। এই খুনটার ব্যাপারে রামেন্দ্রও কম ইন্টারেস্টেড নন, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না, ফলে ভদ্রমহিলার সঙ্গে আর যোগাযোগ হয়নি। রামেন্দ্র বছর দুই ধরে নানাভাবে চেষ্টা করছিলেন কিন্তু কিছুই করতে পারেননি। তারপর রামেন্দ্র একদিন ওখান থেকে বদলি হয়ে গেলেন, কেসটাও ধামাচাপা পড়ে গেল। রামেন্দ্র ভাবার চেষ্টা করেন ঘটনাটা কত বছর আগে ঘটেছিল। তিনি হিসেব করেন রিটায়ার করছেন বছর দুয়েক, তারও বছর বারো তেরো আগের ঘটনা, তার মানে প্রায় পনেরো বছর হতে চলল। ওর কর্মজীবনে ওই একটাই ব্ল্যাক স্পট, তাই কেসটার কথা ভুলতে পারেননি। মাঝে মাঝেই খুনটা তাকে হন্ট করে। হঠাৎ আজ তবলার ওই বোলটা কানে যেতেই তিনি চমকে উঠেছেন। তবলার বোলটা খুব কমন, যে কেউ বাজাতে পারে, কিন্তু ওর মনটা কেমন যেন খুঁতখুঁত করে। বাদককে দেখার জন্য ছটপট করে ওঠেন তিনি। তার মনে হয় এই বাজনার সঙ্গে সেই খুনটার কোথায় যেন একটা সম্বন্ধ আছে, কিন্তু সম্বন্ধটা যে কি সেইটাই ধরতে পারছেন না। কিন্তু ওর মন বলছে একটা সম্পর্ক আছেই আছে। পৃষ্ঠা ২৭০। এখানকার থানার ওসি তার অত্যন্ত পরিচিত, এক সময় তার আন্ডারে কাজ করেছে, প্রায় তার বাড়িতে আসে। নাম সোমেন রায়, চৌকস ছেলে। রামেন্দ্র ঠিক করলেন সোমেনকেই কাজে লাগাবেন। রহস্যের গন্ধ পেলে যে কোনো পুলিশ অফিসার ঝাঁপিয়ে পড়বে, বিশেষ করে পুরনো একটা আনসলভড কেস যদি সত্যের আলো দেখে তাহলে যথেষ্ট সুনাম হবে। তার উপর কেসটা আবার খুনের, এই সব কথা ভাবতে ভাবতে ফোনটা তুলে নিলেন। সোমেন থানাতেই ছিল। রামেন্দ্রুর গলা শুনে একটু ব্যস্ত হয়ে সোমেন বলল, দাদা আপনি? কিছু দরকার? একটা ব্যাপারে তোমার হেল্প চাই। বলুন দাদা, কি করতে হবে? একজনের ব্যাপারে কিছু ইনফরমেশন দরকার। লোকাল না বাইরের লোক? এখানকার, আমার বাড়ির খুব কাছেই থাকে। নামটা বলুন, তার ১৪ পুরুষের খবর এনে দেবো আজই। ওভাবে হবে না, তুমি একবার আমার কাছে এসো, ব্যাপারটার ডিটেলসে তোমার জানা দরকার। ঠিক আছে দাদা, আজ সন্ধেবেলায় যাব। বৌদিকে বলে রাখবেন, না জানিয়ে গিয়ে ফাঁকিতে পড়তে আমি রাজি নই। হাসলেন রামেন্দ্র, বলেন বৌদি পাশেই আছে, তোমার আর্জি তুমিই পেশ করো। স্ত্রীর হাতে ফোনটা তুলে দিয়ে রামেন্দ্র ইজি চেয়ারে গিয়ে বসলেন। পুরনো মার্ডার কেসটা তাকে আবার হন্ট করতে শুরু করেছে। খুনিকে ধরতে না পারাটা তার কাছে অত্যন্ত পীড়াদায়ক, নিজের ফেলিওর বলে মানেন তিনি। একজন নিরীহ তবলা বাদককে খুন করে খুনি পার পেয়ে গেছে ব্যাপারটা মনে হতেই তিনি লজ্জিত হয়ে পড়েন। সোমেন এলো শেষ বিকেলে, এ কথা ওঘাতার পর জিজ্ঞেস করল, বলুন দাদা কি ব্যাপার? তুমি খুব ভালো সময় এসেছো। মানে? আমি যার সম্বন্ধে জানতে চাইছি তার একটা পরিচয় তুমি এক্ষুনি পেয়ে যাবে। আপনার কথা ফলো করতে পারলাম না তো। সোমেনের কথা শেষ হল না, এসে গেল মাংসের ঘুগনি আর একবাটি পায়েস। তুমি খেতে শুরু করো, আমি বলছি। পনেরো বছর আগে তবলা বাদকের সঙ্গে আলাপ থেকে তার খুন হয়ে যাওয়া পর্যন্ত পুরো ঘটনাটা বলে রামেন্দ্র চুপ করলেন। সোমেন ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো দাদা, খুনি ধরা পড়ল? না না। সে কি? কেসটা তো আপনার হাতেই ছিল। পৃষ্ঠা ২৭১। তা তো ছিল, কিন্তু হাজার চেষ্টা করেও আমি কিছু করতে পারিনি। মার্ডার ওয়েপেনটা পর্যন্ত খুঁজে পাইনি।
ওই ঘটনার দিন দুই পরে একটা মিসিং ডায়েরি হয়েছিল পাশের গ্রাম থেকে, তারও কোনো ট্রেস করতে পারেনি। স্ট্রেঞ্জ, সোমেনের কথা শেষ হলো না। হঠাৎ রামেন্দ্র উত্তেজিত হয়ে বললেন, কিছু শুনতে পাচ্ছ? না তো, এক্ষুনি পাবে। রামেন্দ্রর কথা শেষ হলো না, ভেসে এলো তবলার বোল, এই সেই বোল। তাতে কি, এই বল তো অনেকেই বাজাতে পারে, এতে কি প্রমাণ হবে? কিচ্ছু না। তাহলে সেইটাই তো আমায় ভাবাচ্ছে, কিন্তু কেন? কারণ বাজনার ঢং একই রকম, যে মাত্রায় বাদক বাজান না কেন, ওই বলে ফিরে আসার ব্যাপারটা একটু অস্বাভাবিক। তোমরা পারবে না, আমি নিজে তবলা বাজাতাম বলে বুঝতে পারছি। 15 বছর আগে বাজনার সঙ্গে এখানকার এই বাজনার প্রচুর মিল আছে। থাকতেই পারে, এমন তো হতে পারে ওই ভদ্রলোক মৃত তবলা বাদকের ছাত্র। হতেই পারে, তবু তুমি ভদ্রলোকের সম্বন্ধে একটু খবর নাও, আমার জানার দরকার। ওর বয়স কত, বাড়িতে তবলা বাজানো শেখান কিনা, বাড়িতে কে কে থাকে, এখানকার আগে কোথায় থাকতেন, কোন বাড়িটা বলুন তো? ওই যে একতলা বাড়িটা, এত কাছে, আপনি কোনোদিন দেখতে পাননি? রাস্তার দোকানে বাজারে কোথাও না, দেখলেও কি চিনতে পারবো? তবে আমার ঘর থেকে দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি, সেই জন্যই ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক বলে মনে হয়েছে। আমার মাথায় কিচ্ছু ঠুকছে না, এমন তো হতে পারে যে ভদ্রলোক বেঁচে আছেন? ইম্পসিবল, রামেন্দ্র মাথা নেড়ে বললেন, আমার সামনে ওর বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল, তার রিপোর্টও আমার কাছে এসেছিল, পুরনো ফাইলে পাওয়া যাবে। আমার মনে হচ্ছে আপনি মিথ্যে সময় নষ্ট করছেন। হতে পারে, তাহলে? পৃষ্ঠা 272। সেইটাই তো বুঝতে পারছি না, আমার সিক্স সেন্স কেন জানি আমাকে বারবার অ্যালার্ট করে দিচ্ছে। তুমি তো জানো সিক্স সেন্স সবসময় আমাদের কিরকম সাহায্য করে। তার জানি না, ঠিক আছে স্যার, আপনি যে যে ইনফরমেশন চাইছেন আমি এনে দেব। একটা কথা জিজ্ঞেস করব, হঠাৎ আপনার এই সন্দেহটা হচ্ছে কেন? শুধু তবলার বোল শুনে নিশ্চয়ই নয়। হাসলেন রামেন্দ্র, বলেন, এতক্ষণে একজন দক্ষ পুলিশ অফিসারের মতো প্রশ্ন করেছ, তাহলে শোনো, তবলা একটা পয়েন্ট বটে, তবে আসল সন্দেহের কারণ অন্য। ভদ্রলোক কারো সামনে বিশেষ বেরোন না, দোকান বাজার কাজের মেয়েটি করে, ভদ্রমহিলাকে কেউ কেউ দেখেছে ঠিকই, কিন্তু তিনি সবসময় ঘোমটা দিয়ে থাকেন, মুখটা প্রায় দেখাই যায় না। এ যুগে ব্যাপারটা একটু অস্বাভাবিক নয় কি? এ দিয়ে কি প্রমাণ হয়? ওরা নিজেদের লুকিয়ে রাখতে চাইছে, এই ব্যাপারে ওরা এতটাই সতর্ক যে আমি এত কাছে থাকা সত্ত্বেও ওদের একদিনও দেখতে পাইনি। একে তুমি কি বলবে? আর একটা ব্যাপারে তোমায় অ্যালার্ট করতে চাই। সোমেন জিজ্ঞাসু দৃষ্টিতে রামেন্দ্রর দিকে তাকায়। রামেন্দ্র বলেন, তুমি দীঘায় গেছো? হ্যাঁ, বাসে গিয়েছি। হলদিয়া যাবার গোল চক্করটার কথা মনে আছে? সোজা হলদিয়ার পথ, ডান দিকে দীঘার রাস্তা, আর বাঁদিক দিয়ে মহিষাদলে যেতে হয়, জায়গাটাকে কি বলে মনে আছে? হ্যাঁ, নন্দকুমার। কেন নন্দকুমার বলে তা অবশ্য জানি না। আমিও জানি না, তবে ওখানকার থানায় যদি খবর নাও তাহলে দেখতে পাবে, আমি যেমন একটা খুনের কিনারা করতে পারিনি, তেমনি ওদের ওখানেও বছর দেড়েক আগে সিমিলার টাইপের একটা মার্ডার কেসের খুনি ধরা পড়েনি। খুনের লোকেশন, খুনের ধরন অনেকটা একরকম। ওখানেও যা দিয়ে মাথার পেছন দিকে আঘাত করে খুন করা হয়েছিল সেটা খুঁজে পাওয়া যায়নি। শুধু একটা বিষয় আমি জানতে পারিনি, যে খুন হয়েছে সে তবলা বাজাত কিনা। তার মানে এখানেও একটা খুন হবে, হতেও পারে নাও হতে পারে, তবে তোমার অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। আর একটা ব্যাপার তোমায় খুঁজে নিতে হবে, ভদ্রলোকের সোর্স অফ ইনকাম কি। আগে বাড়িওয়ালাকে ডেকে পাঠিয়ে দেখি কতটা খবর পাওয়া যায়, তারপর অন্য ব্যবস্থা। নন্দকুমারের ওখান থেকেও খবরটা আনতে হবে। পরদিন বিকেলেই সমন খবর নিয়ে এসে গেল। ভদ্রলোক ভদ্রমহিলার নামটাম সবই জেনেছে, ওদের মেন সোর্স অফ ইনকাম ব্যাংক ইন্টারেস্ট, তাছাড়া ভদ্রলোক বাড়িতে দু চারজনকে তবলা শেখান, তাতে আর কত টাকাই বা পান, দুজনের সংসার কোন রকমে চলে যায়। পাড়ার লোকের মতে ওরা নেহাতি নিরীহ মানুষ। বছর দুয়েক আগে পর্যন্ত ভদ্রলোককে মাঝে সাঝে বাইরে দেখা যেত, এখন তিনি আর ঘর থেকে বেরোন না। পৃষ্ঠা 273। আমার একটা ব্যাপারে খটকা লাগছে। কোন ব্যাপারে? ব্যাংক অ্যাকাউন্ট ভদ্রমহিলার নামে, ওর নামেই মহিষাদল ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করে এখানে আনা হয়েছে। আর কোনো পয়েন্ট তোমায় চিন্তায় ফেলেনি? রামেন্দ্রর কথা শুনে সোমেন জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। রামেন্দ্র বলেন, 2 বছর আগে পর্যন্ত ভদ্রলোক মাঝে সাঝে বাইরের বাইরে বেরোতেন। তারপর কি হলো? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট, তাই তো, হঠাৎ কি হলো? আমার খটকা তো এখানেই সোমেন,
তোমার কি খেয়াল আছে, অবসর নিয়ে আমি ঠিক 2 বছরই এখানে চলে এসেছি। হ্যাঁ, তাতে কি? সেইটাই তো আমারও জিজ্ঞাসা। সোমেন চাটা খেয়ে চলে গেল, কিন্তু রামেন্দ্রর মাথায় ঢুকে গেল এক গাদা প্রশ্ন। রামেন্দ্র স্ত্রী বিরক্ত হন, বললেন, কবে কি একটা খুন হয়েছে তাই নিয়ে আজও তুমি জবর কাটে চলেছ? কিন্তু কেন? কারণ আমার চাকরি জীবনে এই একটাই ফেলিওর। সেই কেসটা আজও আমায় হন্ট করে, আমি এখনো হার মেনে নিতে পারিনি। আর ওই সামনের বাড়ির তবলা বাজনা আমায় প্রতি মুহূর্তে কেসটার কথা মনে করিয়ে দেয়। সারা জীবন কাজ করে রিটায়ার করেছে, শুয়ে বসে কোথায় একটু আরাম করবে তা নয়, যত সব উটকো ঝামেলা। রামেন্দ্র কোনো উত্তর দিলেন না। ওদের মানসিকতা সবাই ঠিক বুঝতে পারে না, পারা সম্ভবও নয়। রামেন্দ্র বুঝতে পেরেছেন সোমেনের কেসটার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই, তার মানে যা করার রামেন্দুকেই করতে হবে। একবার যখন সেই কেসটা মাথায় ঢুকিয়েছেন তখন শেষ দেখে ছাড়বেন। অবসর নিলেও চাকরি জীবনে তার পদমর্যাদার জোরে তিনি নানাভাবে সুবিধা আদায় করে নিতে পারবেন, সেক্ষেত্রে ব্যাপারটা প্রকাশ হয়ে যাবার সম্ভাবনা। তার মানে যা করার ওকেই করতে হবে। ঠিক করলেন আগে যাবেন নন্দকুমারে, ওখানকার ব্যাংকে খবর নেবেন, তারপর মহিষাদলে। 2 বছর আগে ভদ্রলোক একটু আধটু বেরোতেন, এখন বেরোন না কেন? ব্যাংকের টাকাটা কোথা থেকে এসেছে? ব্যাংক অ্যাকাউন্ট ভদ্রমহিলার নামে কেন? দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্টও তো হতে পারত। তবলার ওই বোলটা উনি খুন হয়ে যাওয়া ভদ্রলোকের মতো বাজান কি করে? কেনই বা ঘুরে ফিরে ওই বোলটা বাজান? রামেন্দ্রর মনে হয় ওই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তার এরিয়ায় সেই খুনের কিনারা না হওয়া কেসটার রহস্য। রামেন্দ্র স্বভাবই ওই রকম, যেটা মাথায় ঢুকবে সেইটাই শেষ না দেখে তিনি ছাড়েন না। উনি ঠিক করে ফেললেন নন্দকুমার, মহিষাদল আর হলদিয়ায় যাবেন, হয়তো দেখা যাবে ব্যাপারটা কিছুই নয়, সেই খুনের সঙ্গে এই ভদ্রলোকের তবলা বাজানোর কোনো সম্পর্ক নেই। পৃষ্ঠা 274। তাহলে তিনি তার বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকবেন। নন্দকুমারের খুনের যে ফাইলটা সোমেনের কাছে এসেছিল, রামেন্দ্র সেটা খুঁটিয়ে পড়লেন, নতুন তথ্য কিছুই পেলেন না। তবে ওর আমলে আর নন্দকুমারের খুনের ধরনটা একই রকম, এ তার জানা ছিল। যে লোহার রড বা ওই ধরনের কিছু দিয়ে মাথার পেছনে আঘাত করা হয়েছিল সেটাও খুঁজে পাওয়া যায়নি। রিপোর্টটা পড়তে পড়তে এক জায়গায় এসে থমকে গেলেন রামেন্দু, তার ভ্রু কুচকে গেল, মুখে চিন্তার রেখা। জায়গাটা আরো একবার পড়লেন রামেন্দু, পরিষ্কার লেখা আছে, মৃতের স্ত্রী LIC 4 লাখ টাকা পাবার পর তার ভাইয়ের বাড়ি চলে যায়, ভাইয়ের ঠিকানা কন্ট্যাক্ট নম্বর অবশ্য দিয়ে গেছে। স্ট্রেঞ্জ, একই ঘটনা ঘটেছিল তার ক্ষেত্রেও, ভাইয়ের বাড়ির ঠিকানা কিংবা ফোন নম্বর অবশ্য রিপোর্টে নেই। দুটো খুন এবং খুনের পরের ঘটনাগুলোর মধ্যে এতটা মিল তিনি আশা করেননি। রামেন্দ্র বুঝলেন ব্যাপারটা আর উড়িয়ে দেওয়া যায় না। থানায় ফোন করলেন রামেন্দ্র, সোমেনকে পেয়ে গেলেন, বললেন ওদের সম্বন্ধে যে খোঁজ খবর নেওয়া হচ্ছে ওরা কোনোভাবে জানতে পারেনি তো? না না, খবরগুলো জোগাড় করেছি আমাদের সোর্সের মাধ্যমে। তার মানে ওদের আঁচ পাবার কোনো চান্স নেই? আমার তো তাই মনে হয়। তবু টু বি অন দ্য সেফ সাইড, বাড়িটা আর তার বাসিন্দার ওপর নজর রাখা দরকার। এ কথা বলছেন কেন? পাছে পাখি খাঁচা ছেড়ে পালিয়ে যায়, সে চান্স আছে নাকি? এই মুহূর্তে না থাকলেও ওদের ওপর নজর রাখার ব্যাপারটা যদি আঁচ করে, সঙ্গে সঙ্গেই ওরা এখান থেকে পালিয়ে যাবে। বেশ, সাদা পোশাকে পুলিশ ওই বাড়িটা আর লোকজনের ওপর নজর রাখবে। তাহলে তুমি বলছো আমি নিশ্চিন্তে 2-3 দিনের জন্য একটু ঘুরে আসতে পারি? কোথায় যাবেন স্যার? নন্দকুমার, মহিষাদল আর হলদিয়ায়। ও, আমি ভাবলাম আপনি বুঝি বেড়াতে যাচ্ছেন। তাহলে ওই কেসটার ব্যাপারে আপনাকে বাইরে যেতে হচ্ছে, কোনো লাভ হবে কি? দেখাই যাক না, বলা তো যায় না। আমাদের কাজটা তাহলে আপনি করছেন, কি করব বলো, মাথায় পোকা পড়েছে। তোমরা যদি আরেকটু তৎপর হতে তাহলে আমায় যেতে হতো না। সোমেন চুপ করে থাকে, তার মতে পুরোটাই পণ্ডশ্রম, মুখে বলতে পারে না। হাজার হলেও এক সময় রামেন্দ্র ওর বস ছিলেন, SPO হয়েছিলেন, দক্ষ অফিসার হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। পৃষ্ঠা 275। অনেক পেন্ডিং কেস সলভ করেছিলেন, কিন্তু এবার ওর ছোটাছুটিটাই সার হবে বলে তার মনে হয়। রামেন্দ্র বললেন, আর কিছু না করো, একটু অ্যালার্ট থেকো। আরেকটা কাজ করবে? বলুন স্যার। এখানে যেসব LIC-র এজেন্ট আছে তাদের কাছে কিংবা লোকাল LIC অফিসে একটু খোঁজ নিতে হবে, ওই ভদ্রলোক কোনো পলিসি করিয়েছেন কিনা, করে থাকলে কত টাকার, আমি খবরটা নিয়ে রাখব। নন্দকুমার, মহিষাদল আর হলদিয়ার পুলিশ আর ব্যাংক কর্তৃপক্ষের পুরো সহযোগিতা পেলেন রামেন্দু। ব্যাংকের রেকর্ড থেকে ভদ্রমহিলার একটা ছবি পাওয়া গেল,
রামেন্দ্র ছবিটার একটা কপি করিয়ে নিলেন, কিন্তু ভদ্রলোকের সম্বন্ধে কেউ কিছু বলতে পারলেন না। উনি নাকি বাড়ি থেকে বেরোতেনই না। তারপর তো একদিন খুন হয়ে গেলেন, তবে চেহারার যে বর্ণনা পেলেন তাতে তার সন্দেহ আরো দৃঢ় হয়ে উঠল। কারণ ওর এলাকায় খুন হয়ে যাওয়া তবলাবাদকের সঙ্গে দ্বিতীয় যিনি খুন হলেন তার চেহারার দারুণ মিল। তার উপর ছবির ভদ্রমহিলাকে তার যথেষ্ট চেনা চেনা লাগছে। ধন্দে পড়ে গেলেন রামেন্দু, যে দুজন খুন হয়েছেন তাদের চেহারা একরকম হয় কি করে। ব্যাপারটা শুধু অস্বাভাবিক নয়, অসম্ভব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাই ঘটেছে। তবে নাম আলাদা, একরকম দেখতে দুজন মানুষের খোঁজ মাঝে মধ্যে পাওয়া যায়। যমজ হলে তো কথাই নেই, একরকম দেখতে যমজ ভাইদের নিয়ে কম গল্প উপন্যাস লেখা হয়নি। এক্ষেত্রেও যারা খুন হয়ে গেলেন তারা কি যমজ ভাই, দুজনেই তবলা বাজাতেন? তবে ভদ্রমহিলাদের ব্যাপারটা আরো সন্দেহজনক। প্রথম তিনি খুন হয়েছেন তার স্ত্রীর নাম রামেন্দ্রর মনে নেই, কিন্তু বাকি দুজনের একই নাম হয় কি করে। রামেন্দ্র ঠিক করলেন ফিরে গিয়ে সোমেনকে দিয়ে ভদ্রমহিলাকে ডেকে আনবেন, ছবির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যদি এক হয় তাহলে সন্দেহের জাল অনেকটাই গুটিয়ে আনা যাবে। 15 বছর আগে দেখা সেই ভদ্রমহিলার চেহারা রামেন্দ্রর মনে নেই, দেখলে হয়তো মনে পড়তে পারে। রামেন্দ্র ঠিক করে ফেললেন সামনে না এসে আড়াল থেকে তিনি ভদ্রমহিলাকে দেখে নেবেন। ফিরে এসে সোমেনকে ফোন করতেই রামেন্দ্র জানতে পারলেন তবলা বাদকের নাম না, নামে কোনো মিল নেই। তবে ভদ্রলোক বছর দুয়েক আগে 6 লাখ টাকার জীবন বিমা করেছেন, কোয়ার্টারলি পলিসি ঠিক সময়ে জমা দেন। সব শুনে রামেন্দ্র বললেন, সোমেন, একান্ত কোনো অসুবিধা না থাকলে তুমি আমার সঙ্গে চলে এসো। এখন? বিকেলে গেলে চলে না? না, খুব জরুরি। ওই কেসটার ব্যাপারে তো? আমি এক্ষুনি আসছি। একটু পরেই সোমেন এসে গেল। রামেন্দ্র বললেন, তুমি কি চাও, তোমার এলাকায় একটা খুন হোক? পৃষ্ঠা 276। কি বলছেন দাদা, এ কেউ চাইতে পারে? তাহলে আজই ওই তবলাবাদক আর তার স্ত্রীকে থানায় ধরে আনো। সেই সঙ্গে ধরে আনতে হবে ওর কাছে যারা তবলা বাজানো শেখে তাদের সকলকেই। এতগুলো ইনোসেন্ট লোককে ধরে আনলে বাজে রিয়াকশন হবে না? ওসব কথা ভাবার সময় এখন নেই। সময় নেই? না। রামেন্দ্র, নন্দকুমার, মহিষাদল আর হলদিয়ায় গিয়ে যে তথ্য সংগ্রহ করতে পেরেছেন সবই সোমেনকে বললেন। ভদ্রমহিলার ছবিটা দিয়ে বললেন, থানায় এলে তুমি মিলিয়ে দেখবে, যদি একই মহিলা হন তাহলে কি করবে? ওর স্বামী খুন হয়ে যাবার পর আরেকজনকে বিয়ে করেছেন, করতেই পারেন। তাদের দুজনকে একই রকম দেখতে হবে, দুজনই তবলা বাজাবেন, দুজনেই ঘরকুনো হবেন, ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি প্রথমজন যিনি খুন হয়েছেন ফাইল থেকে তার ছবিটা বের করে মিলিয়ে দেখো তাহলে দেখবে। সোমেনকে চিন্তিত দেখায়। রামেন্দ্রর যুক্তি খণ্ডন করার উপায় নেই। রামেন্দ্র বললেন, আমার মন বলছে তৃতীয় খুনের তোড়জোড় শুরু হয়েছে, অঘটন ঘটার আগেই। তাই যদি হয় তাহলে হাতে নাতে ধরার চেষ্টা করলে হয় না? এমন ভাবে বললে যেন কে খুন হবে, কবে, কখন খুন হবে, কোথায় হবে সবই আমাদের জানা। সোমেন লজ্জা পায়, জিজ্ঞেস করে, তাহলে আমাদের কি করতে হবে? আগে ওদের থানায় এনে ওদের জেরা করো, একটু চাপ দিলেই দেখবে সত্যি কথা বেরিয়ে পড়ছে। তারপর ভদ্রলোকের ছাত্রদের ডেকে এনে দেখবে কারো সঙ্গে ভদ্রলোকের মুখের আদল মেলে কিনা, চেহারা আর হাইট কাছাকাছি কিনা। এর কি কোনো দরকার আছে স্যার? আছে, একটা প্রাণ বাঁচাতে হলে তোমাকে এখনই স্টেপ নিতে হবে। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? কি? আপনি কি বুঝতে পেরেছেন খুনি কে? পুরো চিত্রটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি ওদের সকলকে থানায় এনে দেখলেই মনে হচ্ছে সব রহস্যের জাল খুলে যাবে। তুমি ভদ্রলোকের বাড়ির ওপর নজর রাখছো তো? হ্যাঁ স্যার। ওটা আরেকটু বাড়িয়ে দাও। রামেন্দ্র যেরকম জোর দিয়ে কথাটা বলছেন সোমেন আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না। পৃষ্ঠা 277। সত্যি যদি তার এলাকায় একটা খুন হয় আর খুনি ধরা না পড়ে তাহলে বদনাম তো ওসি হিসেবে তারই হবে। তাই আর দেরি না করে ভদ্রলোক আর ভদ্রমহিলাকে থানায় ধরে আনল। রামেন্দ্র ওদের অন্য ঘর থেকে দেখলেন। 15 বছরে চেহারার কিছু পরিবর্তন হলেও ভদ্রলোক আর ভদ্রমহিলাকে চিনতে তার কোনো অসুবিধে হল না। আর সোমেন অবাক হয়ে দেখল তার সামনে বসা ভদ্রমহিলা আর ছবির ভদ্রমহিলা একই। ভদ্রলোক একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এভাবে আমাদের দুজনকে থানায় আনলেন কেন? সে কি আপনি জানেন না? কি জানি না, এটা বর্ডার এরিয়া, এখানে যারা বাস করেন তাদের পরিচয়পত্র থানা থেকে দেওয়া হয়, তাই শনাক্তকরণ চলছে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়েছেন, তারপর ট্রেন বা বাসে করে তাদের একটা অংশ চলে যাচ্ছে কলকাতায়।
তাই আমাদের উপর নির্দেশ এসেছে স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। পাশের ঘরে আমাদের ফটোগ্রাফার আছে, ছবি তুলিয়ে আপনারা বাড়ি চলে যান। আইডেন্টিটি কার্ড এক সপ্তাহের মধ্যে আপনাদের বাড়ি পৌঁছে যাবে। ও তাই বলুন, ভদ্রলোক কথাটা আস্তে আস্তে বললেও তাকে যে অনেকটা নিশ্চিন্ত দেখালো সে বিষয়ে সোমেনের সন্দেহ নেই। এতক্ষণ ভদ্রলোক মাথা নিচু করে টেনসড হয়ে বসেছিলেন, এবার স্ত্রীকে বললেন, চলো ছবিটা তুলে আমরা বাড়ি যাই, আর দেরি করলে ছাত্ররা ফিরে যাবে। ছাত্ররাও যে থানায় সে খবরটা ভদ্রলোকের জানা ছিল না। ওরা থানা থেকে চলে যেতেই রামেন্দ্র এসে সোমেনের সামনে বসলেন। বললেন, কি মিলছে তো? হ্যাঁ আমারও মিলেছে, সোমেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রামেন্দ্র গম্ভীর হয়ে বললেন, 15 বছরে দুজনের চেহারার কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, তবু আমি হলপ করে বলতে পারি এদেরই আমি আমার এলাকায় দেখেছিলাম। এবং ভদ্রলোক খুন হয়েছিলেন? সোমেন সার্কাস্টিক্যালি কথাটা বলে, খটকাটা তো সেইখানেই, একবার নয় দুবার। ভদ্রলোক মারা গেছেন অবশ্যই দু নামে, দুবারই LIC টাকা দিয়েছে পুলিশ রিপোর্টের ওপর বেস করে। রামেন্দ্রকে চিন্তিত দেখায়, জিজ্ঞেস করেন, ওর ছাত্রদের আনিয়েছ? হ্যাঁ স্যার, ওরা ওপাশের ঘরে আছে, কারো চেহারার সঙ্গে ভদ্রলোকের মিল নেই, ওরা আছে, আপনি দেখে নিতে পারেন। রামেন্দ্র দেরি করলেন না, পাশের ঘরে গিয়ে দাঁড়ালেন। ছাত্র থেকে আরম্ভ করে কয়েকজন বয়স্ক ভদ্রলোক পর্যন্ত আছেন। রামেন্দ্র কোনো ভনিতা না করে জিজ্ঞেস করলেন, তোমরা সকলে ওর কাছে তবলা বাজানো শেখো? পৃষ্ঠা 278। হ্যাঁ স্যার। তোমরা ছাড়া আর কেউ শেখে? হ্যাঁ স্যার, আর একজন শেখে, সে অবশ্য এখানে থাকে না, পাশের গ্রাম থেকে আসে। তাকে দেখতে কেমন? অনেকটা আমাদের স্যারের মতো দেখতে। তোমাদের স্যারের মতো? হ্যাঁ খুব মেলে, স্যারের মতো রোগা, লম্বা মুখটাও মেলে। কখন আসে সে? ঠিক নেই, স্যার তো বাড়িতেই থাকেন, যে কোনো একটা সময় আসে। কিসে আসে জানো? ট্রেনে। ফেরে কখন? সন্ধ্যের পর, অনেকদিন রাতও হয়ে যায়। রামেন্দু যা জানতে চাইছিলেন তা জানা হয়ে গেছে। বললেন, তোমাদের ছবি তোলা হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাহলে তোমরা চলে যেতে পারো, তোমাদের বাড়ির আর সকলের ছবি তোলা হয়ে গেলে পরিচয়পত্রগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ছেলেগুলো চলে যেতেই রামেন্দ্র এসে বসলেন সোমেনের সামনে। জিজ্ঞেস করলেন, কি ঠিক করলে? ওকে ধরে আনবে? ধরে তো আনা যায়, হাজতে রাখাও যাবে, কিন্তু আদালতে প্রমাণ করব কি করে? উনি যে খুন হয়েছেন তার প্রমাণ কই? শুধু LIC-র টাকা, তবলা বাজানো আর চেহারার মিল দেখিয়ে তো ওকে খুনি হিসেবে প্রমাণ করা যাবে না। মার্ডার চার্জ আনলে আমাদের দিক থেকে কেসটা যথেষ্ট দুর্বল হয়ে যাবে। রামেন্দ্র সোমেনের কথা শুনে মাথা নাড়লেন, বললেন, অত্যন্ত যুক্তিপূর্ণ কথা, ওকে দিয়ে কনফেস করানো যেতে পারে, আমাদের চাপের কাছে সব স্বীকার করলেও কোর্টে গিয়ে অস্বীকার করতে পারে, তাহলে হাতে নাতে ধরার চেষ্টা করতে হবে। তা কি সম্ভব? রামেন্দ্রকে চিন্তিত দেখায়। এখন থেকে আমরা ওকে ছায়ার মতো অনুসরণ করব, সাদা পোশাকে ছদ্মবেশী পুলিশ ওর বাড়ির সামনে মোতায়েন থাকবে, কোথাও গেলে ফলো করা হবে। আমার মনে হচ্ছে এইভাবে একটা চান্স নেওয়া যেতে পারে, তার জন্য যদি দীর্ঘদিন লেগে যায় তো যাবে। রামেন্দ্র একটু ক্ষুণ্ণ হলেন, তিনি ভেবেছিলেন যা করা সোমেন তা এখনই করবে, কিন্তু ও হাতে নাতে ধরতে চায়। পৃষ্ঠা 279। তা কি সম্ভব? বললেন, যদি উনি আর খুনটুন করেন, আপনি যে এতদিন জোর দিয়ে বলছিলেন আর একটা খুন হতে যাচ্ছে, আমার এখনো তাই ধারণা, আপনার সঙ্গে আমিও একমত, সেই জন্যই চান্সটা নিতে চাইছি। ভালো কথা, তাহলে আমাদের এমনভাবে এগুতে হবে যাতে ওর বিন্দুমাত্র সন্দেহ না হয়। কালই বাড়িওয়ালা ভদ্রলোক আর ওর স্ত্রীকে এনে ছবি তুলতে হবে, শুধু তাই নয় ছবি তোলার কাজটা চালিয়ে যেতে হবে, পরিচয়পত্র তৈরি করে পাঠাতে হবে। তা পাঠাবো, শুধু ওদেরই নয়, ওর বাড়িওয়ালা ওর ছাত্রদের সকলকেও এক এক করে পাঠাবো। গুড। রামেন্দ্র মাথা নাড়লেন, বললেন, সেই সঙ্গে ওদের ওপর কড়া নজরদারি রাখতে হবে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না, করলেই আর একটা খুন হয়ে যাবে। এখন তো মোবাইলের যুগ, একটু এদিক ওদিক হলেই তুমি খবর পেয়ে যাবে। আমার মনে হচ্ছে এইটাই ঠিক ব্যবস্থা, তবে তাই হোক, দেখো হাতে নাতে খুনিকে পাকড়াও করতে পারো কিনা। সোমেন মাথা নাড়ল, বলল, এছাড়া উপায় নেই, আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে মার্ডার কেস দাঁড়াবে না। রামেন্দ্র বলল, সে আমিও জানি, আমার পক্ষে যতদূর করা সম্ভব করে দিয়েছি, বাকিটা তোমরা করো। আবার বলছি, সতর্ক থাকতে হবে যাতে কি হতে যাচ্ছে ওরা যেন কোনোভাবেই আঁচ করতে না পারে। রামেন্দ্র খুশি, সোমেনকে এখন রীতিমতো সিরিয়াস মনে হচ্ছে। বললেন,
পারলে কালই ওদের পরিচয়পত্র পাঠিয়ে দিও, আর পরিচয়পত্রের জন্য ছবি তোলা ইত্যাদি ব্যাপারগুলো চালু রাখো, তাহলে আর কোনো সন্দেহ হবে না। তাই হবে, রামেন্দু উঠে পড়লেন। ওর দৃঢ় বিশ্বাস ওরা এখানে আর বেশি দিন থাকবে না, আর যাবার আগে সেদিন রাত 9টা নাগাদ সোমেনের মোবাইল ফোনটা রিং হল। সোমেন নম্বরটা দেখে নিয়ে বলল, হ্যাঁ বলো দীপেন। স্যার, তবলা মাস্টার একজনকে নিয়ে এক্ষুনি বেরোলো, মাস্টারের হাতে একটা লম্বাটে কিডস ব্যাগ। ওরা কোন দিকে যাচ্ছে? মনে হচ্ছে স্টেশনের দিকে। তুমি ফলো করো, আমি যাচ্ছি। তোমার মোবাইলের রিং অফ করে রাখো, আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখছি। চারজন সশস্ত্র সঙ্গী নিয়ে সোমেন বেরিয়ে পড়ল। জিপ নিয়ে ফলো করা যাবে না, পেছনে পেছনে যাওয়াও সঙ্গত নয়। সোমেন ঠিক করল দীপেন ওদের পেছনে যেমন যাচ্ছে যাক, সে গাড়ি নিয়ে ওদের পাশ দিয়ে চলে যাবে। পৃষ্ঠা 280। বেশ খানিকটা এগিয়ে জিপ রেখে খাপটি মেরে রাস্তার ধার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পিছিয়ে আসবে। দীপেনকে ব্যাপারটা জানিয়ে দিয়ে সোমেন দ্রুত ওদের পাশ দিয়ে চলে গেল। খানিকটা যাবার পর সোমেন ওদের দেখতে পেল, শিকার নিয়ে তবলাবাদক চলেছে। আরো খানিকটা যাবার পর সোমেনরা চলন্ত গাড়ি থেকে নেমে পড়ল। রাস্তার দুপাশে যশোর রোডের মতো বড় বড় গাছ থাকায় ওর সুবিধে হল। সোমেন মোবাইলে দীপেনকে ধরল, বলল, আমরা তোমাদের দিকে পিছিয়ে যাচ্ছি, গাছের আড়ালে আছি, অন্ধকারে চট করে দেখা যাবে না। দীপেন বলল, আপনাদের জিপ স্টেশনের দিকে গেছে, তাই মনে হচ্ছে ওদিকে না গিয়ে ওরা বাঁদিকের পথটা ধরবে, বাঁদিকে ঘুরলেই আমায় কিন্তু জানাবে। হ্যাঁ স্যার। সোমেন বুঝল দীপেনের কথাই ঠিক, এটা স্টেশনে যাবার রাস্তা, এই পথে লোকজনের চলাচল আছে, তাই বাঁদিকের পথটা ধরবে। সকাল সন্ধে চাষিরা ছাড়া ও রাস্তায় বড় একটা কেউ যায় না। একটু পরেই দীপেনের ফোন এলো, ওরা বাঁদিকের পথটা ধরেছে, আপনারা একটু তাড়াতাড়ি আসুন, তুমি ফলো করো, আমরা ঠিক পৌঁছে যাব। সোমেন দেখলো রাস্তা দিয়ে গেলে দেরি হয়ে যাবে, ও ঠিক করলো বিলের মধ্যে আলের ওপর দিয়ে যাবে। ধান গাছগুলো এখন প্রমাণ সাইজের, তাই চট করে ওদের দেখা যাবে না, উল্টে পথ দিয়ে কেউ গেলে আবছাভাবে দেখতে পাবে। সাপের ভয় অবশ্য আছে, অ্যাকশনের সময় ওসব নিয়ে ভাবলে চলে না, তাছাড়া পথটা অনেকটা শর্টকাট, এখনই পৌঁছে যাবে। সোমেন ছায়ামূর্তি দুটোর দিকে নজর রাখছিল, হঠাৎ আর দেখতে পেল না। ও বুঝল ওরা নিঘাত ধান ক্ষেতের দিকে এসেছে, তার মানে হাতে আর সময় নেই। সোমেন গুড়ি মেরে আলের ওপর দিয়ে দ্রুত এগিয়ে গেল, ওর এক হাতে টর্চ, অন্য হাতে পিস্তল। আরেকটু এগোতেই সোমেন দেখতে পেল একজন টর্চ জেলে ধান ক্ষেতের ধারে কিছু খুঁজছে। বুঝতে অসুবিধা হল না ওটা লোহার রড টর্গোচের একটা কিছু হবে। লোকটা তখনও কিছু খুঁজে চলেছে, সে জানেও না তার পেছনে সাক্ষাৎ মৃত্যু। রড হাতে লোকটা যে তবলাবাদক তা বুঝতে সোমেনের অসুবিধা হল না। সোমেন তখন বসে থাকা লোকটার খুব কাছে, তার গায়ের চাপে ধান গাছগুলো দুলছে, সামান্য বাতাস আছে, বাতাসে ধান গাছ ওই রকম দুলেই থাকে, তাই কোনো সন্দেহই হবে না। হলোও না, তবু তবলাবাদক একবার চারপাশটা দেখে নিল, কেউ নেই দেখে সে নিশ্চিন্ত হয়ে রডটা তুলল আঘাত হানবে বলে। সেই মুহূর্তে জ্বলে উঠল সোমেনের হাতের টর্চ, পেছন থেকে ছুটে এলো দীপন, সে জাপটে ধরল তবলাবাদককে, অন্য পুলিশ কজনও ছুটে গিয়ে ওদের ঘিরে ধরল। পৃষ্ঠা 281। সোমেন বলল, তোমাদের খেল খতম তবলা মাস্টার। তবলা মাস্টারের হাত থেকে রডটা পড়ে গিয়েছিল। সোমেন বলল, দীপেন রুমাল দিয়ে রডটা তুলে নাও। অন্য লোকটা তখনও বসেছিল। সোমেন বলল, আপনার কাজ শেষ হয়েছে, উঠে আসুন। আমি স্যার ভয় পেয়ে গিয়েছিলাম, আপনাদের আসাতে আর একটু দেরি হলেই। না না, আমাদের আসতে দেরি হবে কেন, আমরা সব সময় ওকে ওয়াচে রেখেছিলাম। থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন। দাঁড়ান, স্যারকে আগে খবরটা দিই, ওর জন্যই এমন একজন খুনি ধরা পড়ল। সোমেন বোতাম টিপে রামেন্দুকে ধরল, স্যার উই হ্যাভ কট হিম রেড হ্যান্ডেড। রামেন্দু বললেন, থ্যাংক ইউ সোমেন, এতদিন পরে আমি স্বস্তি পেলাম, সব সময় মনের মধ্যে খচখচ করত, আজ রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাবো। আপনি যা বলেছিলেন তাই ঠিক, লোকটা লাইফ ইন্স্যুরেন্স করত, বছর দুই পলিসি চালানোর পর নিজের চেহারার কাছাকাছি একজনের সঙ্গে ভাব করত, তারপর তাকে খুন করে মুখটা বিকৃত করে দিত, যে রড দিয়ে মাথার পেছনে মেরে খুন করত সেটা সঙ্গে নিয়ে রাত্রিরে ট্রেনে চলে যেত, বেশ দূরের একটা জেলায় গিয়ে নাম বদলে বাড়ি ভাড়া নিয়ে থাকত। ওর স্ত্রী জীবন বিমার টাকাটা পাবার পরে দাদার বাড়ি যাবার নাম করে ভদ্রলোকের কাছে চলে যেত। মাথা ভাঙা নন্দকুমারের পর আজ এখানে তৃতীয় খুনটা করার তালে ছিল, প্রমাণ হল অন্যায় করে পার পাওয়া যায় না, ওর স্ত্রীকে আজ রাত্রিরেই অ্যারেস্ট করব। ওয়েল ডান সোমেন,
তোমার ফাদ মানে তবলাবাদকের ছাত্র ভদ্রলোককে আমার ধন্যবাদ জানিও। ওর কোঅপারেশন না পেলে খুনিকে এইভাবে হাতে নাতে ধরতে পারতে না। গুড নাইট সোমেন। গুড নাইট স্যার।